নন্দীগ্রামে রেলপথের ঘোষণা, নতুন স্বপ্নে আবারও নন্দীগ্রাম। বাংলার আন্দোলনের অন্যতম নাম নন্দীগ্রাম, যা জমি আন্দোলনের পীঠস্থান বলেই পরিচিত। সেই আন্দোলনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন আনুমানিক 2010 সালে এই লাইনের ঘোষণা করেছিলেন। 2011 সালে ক্ষমতায় আসার পর অনেক স্বপ্ন দেখেছিলেন নন্দীগ্রামবাসী। 24/9/2023 সালের রেল বাজেটেও তার ফলশ্রুতি দেখা যায়। দীর্ঘ সময় পর সামনে এই লাইনের কাজের সম্মতি দিল রেল বোর্ড। পয়লা বৈশাখ বাংলা নববর্ষতে নন্দীগ্রামবাসীর কাছে একটা খুব বড় সুসংবাদ বলেই মনে করছেন। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বহুবার চিঠি দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে, শেষমেশ রেল দপ্তর অনুমতিক্রমে কাজ হবে খুব শীঘ্রই।